মুন্সীগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে উচ্চগতিতে গাড়ি চালানোর অভিযোগে ৮টি যানবাহনকে ২০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়ে শ্রীনগরে বিআরটিএ ও হাইওয়ে পুলিশের অভিযানের সময় এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে কার্যক্রম পরিদর্শন করে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার জানিয়েছেন, অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, মহাসড়কে নির্ধারিত গতির চাইতে উচ্চ গতিতে গাড়ি চালালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। দেশের কোনো মহাসড়কে যাতে ৩ চাকার যানবাহন চলতে না পারে সেজন্য ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। এ সময় হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইন মেনে আমরা সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি, এই জিনিসটা সবসময় মাথায় রাখলে তাইলে আমরা কিন্তু আইন মেনে চলবো, প্লাস আমাদের অ্যাক্সিডেন্টও আমরা কিন্তু রোধ করতে পারবো বা আমরা শূন্যের পর্যায়ে নিয়ে আসতে পারবো।